Haste Hafangni Shakthar Mumbai, Assam Rifle Thwng Nokhlao Luwajija. Haste Beremni Bharat Hakotor Yokmani Pandao Bana Tisakha. Haste ni Mantri Okra Dr.Manik Saha. Banati Shabaiman Yagula, no concrete malcong by Peret Mutungai Rogno Bera Yenaika, Hastini Montri Okra Dr. Manik Saha. Aben Yaglo Klaizaka Peret Funugmu. Taklai Bishuo Peret Klaimungo Manzaka Bebagi Kaisibri Platoon. Ash Halo Shamonka Hamni Bagi Naimutang Bedek Nikisas Ozama Rogno Rezaka, Shokate Boro. Aba Hakin Operet Tungungo Kaplai in my Platoon Rogni Yago, Shoka Jafarika, Hastini Montri Okra Dr. Manik Saha. ভারত থেকে 16 জানুয়ারি 2021 ভার্চুয়াল মোডে অনুষ্ঠিত 24তম জাতীয় যুব উৎসবে ত্রিপুরা দল ক্লাসিক্যাল ভোকালে দ্বিতীয় স্থান, লোকসঙ্গীতে তৃতীয় স্থান এবং ভারত নাট্যমে তৃতীয় স্থান দখল করে। গুয়াহাটিতে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ইউথ গেম 2021 তৃতীয় এডিশনে রাজ্যের জিমনাস্ট প্রিয়াঙ্কা দাশগুপ্তা চারটি স্বর্ণপদক এবং জুডুতে অস্মিতাতে একটি রৌপ্য পদক লাভ করেছে। আর হরিয়ানাতে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া গেম 2021 চতুর্থ এডিশনে প্রতিষ্ঠা সামন্ত জিমনাস্টিকসে দুইটি স্বর্ণপদক, কেনিদা সিনা ও প্রতীক্ষা চৌধুরী একটি করে আংটাতে ব্রোঞ্জ পদক লাভ করেছে এবং অর্ণা বিজয় কলারি পায়াত্ততে একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক লাভ করেছে। খেলো ইন্ডিয়া প্রকল্পে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর উদয়পুরের চন্দ্রপুর খেলার মাঠে সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণ করেছে, এতে ব্যয় হয়েছে 5 কোটি টাকা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার উদ্দেশ্যে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে সোলার পাওয়ার সিস্টেম বসানো হয়েছে। ধর্মনগরের কালিকাপুরে নতুন সাবজেল নির্মাণ সম্পন্ন হয়েছে। সাংবাদিক সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের সহায়তার লক্ষ্যে 2009 সালের অ্যাডভার্টাইজমেন্ট পলিসির জায়গায় ত্রিপুরা অ্যাডভার্টাইজমেন্ট পলিসি 2021 আনা হয়েছে এবং সেটি 20 মে 2021 প্রকাশিত হয়েছে। সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের পেনশনের সুবিধা পূর্বের স্কিমের জায়গায় ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম 2021 চালু করা হয়েছে। অসংগঠিত শ্রমিক বিভিন্ন জায়গা থেকে আসা শ্রমিকদের একটি সুসংহত জাতীয় ডাটাবেস তৈরি করতে এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা বিভিন্ন সুবিধা ভোগ করার লক্ষ্যে 8.33 লক্ষেরও বেশি অসংগঠিত শ্রমিকের নাম ইশ্রম পোর্টালে নথিভুক্ত করা হয়েছে। অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা চালু করেছে। এই প্রকল্পে শ্রমিকগণ 60 বছর পূর্ণ করার পর মাসে 3,000 টাকা করে পেনশন পাচ্ছেন। এ পর্যন্ত রাজ্যে 31,109 জনের নাম এই প্রকল্পে নথিভুক্ত করা হয়েছে। সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে এবং তা নিয়ন্ত্রণের মধ্যে। সমাজের সব অংশ বিশেষ করে দুর্গম এলাকার মানুষের সহযোগিতায় পুলিশ 2021 সালে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ডাকাতি, রাহাজানি, লুট, হত্যা, মারপিট এবং মহিলা দুর্গম অত্যাচারের মতো অপরাধমূলক ঘটনা নিয়ন্ত্রণে রাখা হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলার সার্বিক নজরদারি বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে 400টি সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। 2022 সালের জানুয়ারি থেকে 31শে জুলাই 2022 পর্যন্ত ত্রিপুরা পুলিশ 41,000
67.72 kg শুকনো গাজা 92,401টি কফ সিরাপের বোতল 88,741টি ট্যাবলেট এবং 9,728.23 gram হিরোইন আটক করেছে এই সময় গাড়ি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে 131টি সব মিলিয়ে 19,28,575 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ইএসআর এর দুটি নতুন আইআর ব্যাটালিয়ন 6 মে 2022 থেকে প্রশিক্ষণ নিচ্ছে রাজ্য সরকার রাজ্যের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে এবং আগামী দিনেও সেই ধারা অব্যাহত থাকবে আজকের এই মহতি দিনে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা দিতে চাই যে রাজ্যে নতুন স্বাস্থ্যনীতি প্রণয়ন করা হবে এবং রাজ্যে একটি নতুন ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে চিকিৎসকদের সংখ্যা বর্তমানে 1480 থেকে বৃদ্ধি করে 2170 করা হবে এবং স্বাস্থ্য দপ্তরে সার্বিক উন্নয়নে বিশেষজ্ঞ চিকিৎসকদের নতুন ক্যাডার সৃষ্টি করা হবে সব উপস্বাস্থ্য কেন্দ্রগুলোকে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে উন্নীত করা হবে সব শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে নতুন শিক্ষানীতি অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ সহ সব রকমের উন্নতিকরণের উদ্যোগ নেওয়া হবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কল্পে আরোগ্য প্রশাসনের বিভিন্ন নিয়মিত পদে নিয়োগ করার উদ্যোগ নেওয়া হবে পাশাপাশি আরোগ্য প্রশাসনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে অতি সত্বর স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে নিপুণ ত্রিপুরা নামে একটি নতুন ওয়েবসাইট এবং বিদ্যা সেতু প্রকল্পে চালু করা হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঙ্গে বিদ্যালয়ের উপযুক্ত সংযোগ স্থাপনের জন্য মিশন মুকুল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে কর্মচারীদের চিকিৎসার সুবিধার জন্য ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ স্কিম চালু করা হবে যেখানে সমস্ত স্তরের কর্মচারী গণ এর সুযোগ পাবেন আগামী অক্টোবর মাস থেকে সামাজিক ভাতার পরিমাণ 2,000 টাকা করা হবে আইটি ভিত্তিক টেলি এডুকেশনের জন্য জনজাতি সম্প্রদায়ের ছাত্রী নিবাসে 1,000 জন নবম ও দশম শ্রেণী ছাত্রীদের প্রত্যেককে একটি করে ট্যাব দেওয়া হবে সিনিয়র সিটিজেনদের বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য একটি ডেডিকেটেড হেল্পলাইন খোলা হবে মানসিক রোগ থেকে সুস্থ হওয়া মহিলাদের জন্য 50 শয্যা বিশিষ্ট হাফওয়ে হোম স্থাপন করা হবে ভূশরণার্থীদের জন্য পুনর্বাসন এলাকায় 20টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করা হবে 20টি কেন্দ্রের মধ্যে 10টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন আগামী 100 দিনের মধ্যে করা সম্ভব হবে দিব্যাঙ্গদের জন্য নীতি ঘোষণা করা হবে আগরবাতি সেক্টরে মিনি মিশন স্থাপন করা হবে রাবার টেপিং ও প্রসেসিংয়ে মিনি মিশন স্থাপন করা হবে ত্রিপুরা লজিস্টিক পলিসি চূড়ান্তকরণের পর তা চালু করা হবে দক্ষ কর্মীদের জন্য কর্মক্ষেত্র পোর্টালের সূচনা করা হবে উত্তর ও ধলাই জেলায় বেবিকর্ন চাষের জন্য বিশেষ মিশন নেওয়া হবে কুমারগা ও উনকোটি জেলার যেসব জায়গায় আনারস চাষ করা হয় সেখানে ফল প্রক্রিয়াকরণের জন্য গোদামজাত করার বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে সরকারি খামারগুলোতে পশু খাদ্যের চাষ সঠিকভাবে ব্যবহারের জন্য লিজ দেবার নীতি গৃহীত হবে নগর বন যোজনায় 3টি নগর বন ধর্মনগর কুমারগাঁ এবং তেলিয়ামুড়ায় স্থাপিত হবে ত্রিপুরা নেচার ট্রেলস অ্যান্ড ইকো রিসোর্স লিমিটেডের রেজিস্ট্রেশন এবং অপারেশন কোম্পানি অ্যাক্ট 2013 অনুসারে করা হবে সিটি বাস সার্ভিসে ই টিকিট ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে আগরতলার কুমারী টিলাস্থিত পুরাতন ডায়েট ভবনে 2022-23 শিক্ষাবর্ষ থেকে ইংরেজি মাধ্যম কলেজ শুরু হবে ড্রোন প্রযুক্তিতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে 2022 সালের সেপ্টেম্বরের মধ্যে নরসিংগড় স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একটি ড্রোন কেন্দ্র স্থাপন করা হবে রাজ্য সরকার নতুন সেচ নীতি প্রণয়ন করবে
বিটুমিনাস রাস্তা নির্মাণ এবং সময়ে সময়ে তার সংস্কারের ক্ষেত্রে প্লাস্টিক বর্জ্য ব্যবহারের জন্য নীতি প্রণয়ন করা হবে। আইটি এবং আইটিএস এবং ইলেকট্রনিক পলিসি চালু করা হবে। 50 কোটি টাকা কর্পাস ফান্ড নিয়ে ত্রিপুরা স্টার্ট আপ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড চালু করা হবে। গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি বসতিগুলোকে সিএসসির সুবিধা দিতে 27টি মোবাইল সিএসসি চালু করা হবে। মন্ত্রিসভার অনুমোদন নিয়ে ত্রিপুরা টেলিকম ইনফ্রাস্ট্রাকচার আর ওডব্লিউ গাইডলাইন 2022 চূড়ান্ত করা হবে। 50টি ফায়ার সার্ভিস স্টেশনে কম্পিউটারাইজ ব্যবস্থা চালু করা হবে। সীমান্ত এলাকায় গ্রামীণ অনুষ্ঠানে 75 সীমান্ত গ্রাম ক্রান্তি হিরোকে নাম করা হবে। সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বিমার নতুন স্কিম চালু করা হবে। পান্ডাও মন্ত্রী অকরা দত্তমানিক সাহানো কারিব মাঞ্জাখা মন্ত্রী রামপ্রসাদ পাল হাস্তিনী চিফ সেক্রেটারি জে কে সিংহা হাস্তে পুলিশ নি ডিজিপি অমিতাভ রঞ্জন খবুই হাপাংনি কুবুন কুচুক অজামারক পুইলা বেরেমনি পান্ডানি ইয়াগুলো আসাম রাইফেল থং নখলাও ফুনুক জাখা দাল বিদাল রংনক নিশ্রাই রগনি বাই মুসাজাক হুকমু পান্ডারক Bye.
হইলো আমাদের প্রিয় স্বাধীনতা। বর্জিত ভাবে দণ্ডায়মান রয়েছে আজকের গোড়া ব্যুরো রিপোর্ট চিন খরাং।